প্রথম প্রশ্ন হল নামাজে পায়ের পাতা ঢাকা কতটুকু জরুরি যদি পা বের হয়ে যায় তাহলে কি নামাজ হবে তার মানে প্রশ্নকারিনী মহিলা অথবা মহিলাদের জন্য প্রশ্ন পুরুষের জন্য না কাদের জন্য না পুরুষরা তাদের সতর হল নাবি থেকে হাঁটু পর্যন্ত তবে পুরুষ প্রত্যেক সালাতে সুন্দর পোশাক পরবে আল্লাহ তালা আমাদের বাবা আদাম আলী ইসালামের নাম ধরে বলেছেন ইয়াবানি আদামা খুজু জিনাকুল্লি মসজিদিন ও আদমের ছেলে মেয়েরা প্রত্যেক শেষ প্রত্যেক নামাজে সৌন্দর্য প্রকাশ করো আট পোশাক দিয়ে পুরুষ নামাজে যাবে সুন্দর পোশাক পরে পরবেন রাজি আছেন আর অবশ্যই পুরুষের পোশাক টাকনুর নিচে যাবে কিন্তু মা বোনেরা মা বোনেরা যেখানেই সালাত আদায় করুক না কেন নিজের ঘরে অথবা মসজিদে যেখানেই সালাত আদায় করবে তাকে অবশ্যই সতর ঢাকতে মহিলাদের সতর হলো মহিলা তার মুখমণ্ডল চুলের গুড়ি থেকে থুতির নিচ এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই মুখমন্ডলটা খোলা রেখে গলা ঢাকা থাকতে হবে বাংলাদেশের অনেক মা বোনরা আসে বছরের পর বছর সালাদ বা নামাজ পড়ছে গলাটা গলাটা দেখা যায় নিজের ঘরে নিজের বেডরুমে এ অবস্থায় যদি নামাজ পড়ে নামাজ হবে হবে না 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 কারণ সতরটা সতরটা ঢাকে নাই ফরজ তরক হয়েছে সালাদটা বাতিল হয়েছে তাই সতর হলো মহিলার সমস্ত শরীর খোলা রাখতে পারে কেবল কবজির পরে দুই হাত আর মুখমন্ডল আর পায়ের পাতা পায়ের পাতা স্বাভাবিকভাবে টাকনু পর টাকনুর নিচে একেবারে পায়ের পাতা ঢেকে যায় তার মানে পায়ের পাতা বলতে দাঁড়ালে পায়ের চতুর্দিকে ঢেকে থাকে এমন লম্বা পোশাক মেয়েদের পোশাক বুঝতে পেরেছি হবে যদি পায়জামাটা এত ঢুলা হয় যাতে সমস্তটা পা ঢেকে একেবারে মাটি পর্যন্ত লেগে যায় এমন হতে হবে আমি একজন হুজুরের কাছে সহিভাবে কোরআন শিখলাম এবং হুজুরকে বললাম আমি এখন অন্যদেরকে কোরআন শিক্ষা দেব কিনা বিনা পারিশ্রমিকে তখন হুজুর আমাকে বলল, তুমি তোমার হুজুরের অনুমতি যারা কাউকে কোরআন শেখাতে পারবে না কথাটা কতটুকু সঠিক আমি কি তার অনুমতি ছাড়া কোরআন শিখাতে পারবো যখন সত্যি শিখে ফেললেন তখন আর অনুমতি লাগে না সঠিক শিখছেন কিনা না এটাই হলো বিচার্য কারণ সঠিক শিখে ফেললে আরেকজনকে শিখানো নবীজির আদেশ কার আদেশ মোহাম্মদুর রসুল নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ একটি আয়াত যদি সঠিক শিখে থাকো তাহলে পৌঁছায়া দাও কোন ব্যক্তির যদি পাপ ও পুণ্যের পাল্লা সমান হয় সে কি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে সত্যি যদি কারো এমন হয় সমান সমান তাইলে আল্লাহর নাম দয়াশীল ক্ষমাময় কার নাম আর এমন যদি কেউ হয় আমরাও তার জন্য দোয়া করি আল্লাহ পাপ পুণ্য সমান এর দয়া কইরা জান্নাতে ঢুকায়ে দাও বলে না আমিন আরো জোরে বলেন আমিন নাকি কৃপণ ওই পাপ পুণ্য সমান সে যদি জান্নাতে যায় আমাদের কম পড়ব পাপ নাকি তাইলে কিপন আছে কৃপণ হওয়া যাবে তবে শুনুন হ্যাঁ আল্লাহ তাআলা পাপ আর পুণ্য অবশ্যই ওজন দেবেন তবে যার নেকির পাল্লা ভারী হবে পাপ থাকা সত্ত্বেও জান্নাতে চলে যাবে জোরে বলেন আর যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে সে হাবিয়া দুজকে যাবে বলেছেন কে কিন্তু যদি এমন হয় আল্লাহ তাআলা একদল মানুষকে আরাফে রাখবেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে তবে জান্নাত জাহান নামের মাসকানে যারা থাকবে চূড়ান্ত ব্যাপারে তারা জান্নাতেই 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 আমাদের কোনো কমতি কমতি হবে হবে হজের সময় মহিলাদের মুখমন্ডল হাত পা খোলা থাকে সেখানে তো ছেলে মেয়ে সবাই তাকে অন্য যে কোনো সময়ে কি সেভাবে থাকা যাবে শুনেন হজে যারা যায় এরা হলো বাচাই করা মানুষ বাছাই করা যে কেউ যেতে হা যারা হজের ইচ্ছা প্রকাশ করে মক্কায় পৌঁছানোর আগে এহরাম বাঁধার আগে তিনটা কাজের রেড এলার্ট জারি করেছেন কে আল্লাহ রবুল আলমিন করিমে বলেছেন

যারা হজ হজের সিদ্ধান্ত নেয় মক্কায় পৌঁছায় নাই নাই আল্লাহ বললেন করেছ নিয়ত করেছ টাকা পয়সা দিয়েছ বুকিং করেছ তাইলে অগ্রিম জেনে নাও হজে যদি যাও ফালা ফাঁসা তাইলে যৌনতা বিষয়ক কোনো কথা অথবা চিন্তা করা যাবে না কার কথা তার মানে চাঁদের চেয়ে সুন্দর পুরুষ নারী হাঁটবে কয়লার চেয়ে কালো পুরুষ নারী হাঁটবে তাকাবেন দেখবেন এই কথা যে বলে ওই অসভ্যর হজে যাওয়ার দরকার দরকার কার কথা কথাটা কার এই জন্যে শুনেন সবাই হাজি না কেউ কেউ হাজি অনেকেই আমি কই নাই আমি কই নাই বলেন কেউ কেউ হাজি অনেকেই বলেন কি আল্লাহ তালা নিষেধ করেছেন নারী আর পুরুষ সবাই আল্লাহর মেহমান আল্লাহর দরবারে লাভায়েক বলে হাজিরা দিতে এসেছে তাই যৌনতা বিষয়ক কথা যৌনতার চিন্তা কিছুই করা যাবে না এই জন্য নারীরাও খোলা রাখে পুরুষে ওই চিন্তাই করার আদেশ নিষেধ করেছেন কে ওই 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 চিন্তা ওই কথার কোনো সুযোগ দুই নাম্বার আল্লাহ বলেছেন ওয়ালা ফুসুক হজে গেছো একেবারে সগিরা গুনা ছোট্ট পাপ করা যাবে তিন নাম্বার ওয়ালা জিদাল ফিল হজ হজে গেছো ঝগড়া ঝগড়া করা যাবে কিন্তু মাশাআল্লাহ বাংলাদেশের ওই আপনারা কইছেন না কেউ কেউ হাজী অনেকেই ওই পাজিরা কি করে হজে যায়া ওই তিনটা নিষিদ্ধ কাজ যে করে তার নামই পাজি আর যে তিনটা নিষিদ্ধ কাজ করে না তার নাম তার নাম যে সভ্য যে মেয়ে দেখলে কয় এটা তো আমার মাও হতে পারতো এটা আমার আপন বোনও হতে পারতো এই চেতনায় অন্য মেয়ের অন্য নারীর দিকে অথবা কোন মেয়ে পুরুষ দেখলে যে আমার আপন বাবাও হতে পারতো এটা আমার বিবাহ হারাম এমন এমন পুরুষদের একজন হতে পারে ভদ্রতার চেতনায় এই চিন্তা করলে আর চান্স এই ভদ্রতা যার নাই তার হজে যাওয়ার রাগ করতেছেন কতটা কঠিন হয়েছে আল্লাহর কথা আমার না কার দলিল দিলাম এই জন্য ওই হজে গেলে এহরাম বাদলে মুখটা খোলা রাখতে হয় এহরাম বাদলে তবে তবে এটাও প্রমাণ আছে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীগণ হজে গেছেন উমরায় গেছেন কোন অপরিচিত পুরুষ দেখলে কাপড় দিয়ে মুখটা আলাদা কাপড় দিয়ে মুখটা ঢেকে রেখেছেন যেখানে কোন পুরুষ নাই অথবা কেবল নারীরা সেখানে খোলা রেখেছেন কন্যা সুবহানাল্লাহ পরে থাকা জিনিস নিয়ে যাবে কি না পরে থাকা জিনিস মক্কা শরীফে সৌদি আরবে যারা এমন রাস্তাঘাটে পরে থাকে এমন জিনিস কুড়িয়ে নেয়ার জন্য লোক আছে। বাংলাদেশেও পুলিশ যারা পুলিশ থানা থানার আইনে পুলিশের দায়িত্বে এটা একটা দায়িত্ব তাদের অধিভুক্ত তাদের অধিভুক্ত বুঝেন তো দায়িত্বের সীমানার ভিতরে কোনো কিছু পরে থাকলে পুলিশ কুড়িয়ে নেবে হেফাজত করবে হারালো জিনিস থানায় গিয়ে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের আইনে আছে কিন্তু সোনার বাংলায় তো আমি আর কইলাম না তবে শুনেন অনেক ভালো পুলিশও আছে ভালো মানুষ আসে না নাই আছে না নাই শয়তান আসে সংখ্যায় কম ভালো মানুষই বেশি কিন্তু ইদানিং ভালো মানুষদের কি হয়েছে কিচ্ছু নরে টরে না অজগরের মতো ঘুমাই রেছে শুনেন হিজবুত তৌহিদ আমি আমার জীবনের একটা ঘটনা বলি হিজবুত তৌহিদ প্রথম যে সূচনা করে ওরে আমি দেখেছি তার নাম বায়েজিদ খান পন্নি বায়েজিদ খান নাইনটি ফাইভে পঁচানব্বইতে সে প্রথম একটা বই লিখে এ ইসলাম এসলামিনা এ ইসলাম এসলামিনা তখন বইটা নিয়ে তৎকালীন গভর্নমেন্ট এই বইটা সঠিক না বেটিক কিছু আলেমকে কমিটি করে দেখার জন্য দিয়েছিলেন এর মধ্যে তৎকালীন ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন তো আমি তার সরাসরি ছাত্র তিনি আমাকে দিলেন আমি তাকে কমিটিতে নিলেন দেওয়ার জন্যে আমি ওই বইটার একেবারে এখন যে কয় না ওপেন হার্ট সার্জারি করেছি কি করেছি বুঝছেন তো এত ভুল তার মানে ডাইরেক্ট দ্য জাল কন্যা এখন যে ওই ওই এ ছেলেও মানে যে বিবেক আছে সুস্থ বিবেক এর কথা শুনলে দেখলে বুঝবে এ শয়তান নাম্বার শয়তান নাম্বার আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমির সরকারের কাছে আমাদের দাবি এদেরকে ব্যান্ড করা হোক এদের বান্ডামি ইসলাম ইসলামের জন্যে উলামারা আছে মাদ্রাসা আছে মসজিদ আছে আছে না নাই বলেন আছে না নাই ওলামারা বলবে হঠাৎ করে এসে এমন জোর করে ডাকাতি করা উচিত এরা হলো ডাকাত এরা কি এদের থেকে সতর্ক থাকবেন আল্লাহ সবাইকে সতর্ক হওয়ার তো ফিক দিন বলেন আমি জানাজার নামাজে সুরতুল ফাতেহা পড়ার কোন শহীদ দলিল আছে কি না শহীদ দলিল আছে 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 কন্ডা সুভার আল্লাহ শহীদ আমল করার চেষ্টা করা চেষ্টা করা উচিত আল্লাহ তৌফিক দিন বলেন আমিন বেকার অবস্থায় বিয়ের ক্ষেত্রে আমার করণীয় কি আকার আছে নি আকার বেকারের বিপরীত কি আকার মানে হলো বউকে মোহর দেয়ার ক্ষমতা আকার মানে বউকে মোহর দেয়ার বিশ্বনবী বলছেন যুবকেরা তোমাদের মধ্যে যে মোহর দিতে পারে কি দিতে পারে আপনারা কোন হুজুর আমরা তো কাবিদ কইয়া লিখা তুইছি নাকি আল্লাহর অস্তে শুনেন আমি বলি এটা আল্লাহ নামাজ ফরজ করেছেন কোরআনে ফরজ শব্দ নামাজের জন্য বলেন নাই বলেছেন আকিম সালাম কে বলেছেন আল্লাহ সালাদ বা নামাজ ফরজ করেছেন বলেছেন আকিম সালাব ফরজ শব্দ বলেন নাই রোজা ফরজ করেছেন কুতিবালাই কুমসিয়াম বলেছেন ফরজ শব্দ বলেন নাই হাস ফরজ করেছেন ফরত শব্দ বলেন নাই বলেছেন ও আতিমুল হাত জওয়াল আল্লাহ তালা বিয়ে বসবে যুবক মেয়েটা বিয়ে করবে ছেলেটা বিয়ে বসবে ছেলের উপরে ফরজ হিসাবে ফরজ শব্দ দিয়ে মোহরের কথা কে বলেছেন কে বলেছেন চিৎকার করে বলেন কে বলেছেন আদা আলিম না মা ফরদনা আলাইহিম ফে আজ ওয়াজিহিম তাই কাবিনতা কাবিননা না এটা হলো ফরজ এটাকে এটাকে যদি স্ত্রী মোহরের অধিকার মোহরের দাবি না ছাড়ে কেয়ামতে বেবিচারীর বেবিচারীর লাইনে উঠতে হবে সন্তান অবশ্যই মানুষ হবে না দেখুন আজকে মিসকিন কেন বলি বাংলাদেশে যৌতুকে ভরে গেছে কিতে ভরছে যৌতুক মানে হলো বিয়ের সময়ে নববর বউয়ের সাথে যা দাবি করে এর নাম যৌতুক সরকার আইন করেছে যৌতুক দেয়া নেয়াটা যৌতুক দেয়া নেয়াটা অপরাধ সরকার আমি বলি মিসকিন কারণ আসল জায়গা যায় নাই সরকারের আইন করা দরকার ছিল আমরা বলি যা তা অর্থাৎ মোহর দেওয়া ফরজ মোহর ফরজ হিসেবে দাও তাইলেই যৌতুক হারিয়ে যাবে ঠিক না ভিঠিক মোহর মানে নতুন জামাই নতুন বৌরে দেবে নতুন জামাই নতুন বৌরে টাকা দেবে সম্পদ দেবে এখন বৌরে যদি দেয়া লাগে বৌর কাছে আর চাইব বলেন চাইব কারণ চাইলে আবার মিটার বাড়াই দিব মিটার বুঝাইতে পারছি নি একটা নাই আরেকটা আছে যৌতুক কখনো উঠবে না মোহর ফরজ হিসেবে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তাই যুবক অথবা যে কেউ বিয়ে করতে চায় মোহরের সংস্থান হলেই বিয়ে করে ফেলতে পারে আর বিয়ে করলে ধনী বানায় দেন কে কে ধনী বানান কারণ বিয়ের আগে ছিল দুই পাও বিয়ের পরে হয় কি হয় তো ওই দুই পাও রিজিক লইয়া আসে দুইজনের দুই পাওয়ের সাথে আরো দুই পায়ে যুক্ত হলে একজনে রিজিকের সাথে আরেকজনের রিজিক যুক্ত হইলে কমে না বাড়ে এই অঙ্ক যারা জানে না এরা কপাল পোড়া আল্লাহ হেদায়ত করুক বলে আমি হানাফি রাফুল ফুলিয়া করতেই হবে এর ব্যাখ্যা দেন আবু হানিফা আলি রাহমা নোমান ইবনু সাবেদ আবু হানিফা তার থেকে চারটি কথা প্রমাণিত তিনি বলেছেন এক নম্বর ইদা সোহাল হাদিস পাহুয়া মাধাবী যখন হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাধাব তাই রফি আদানের পক্ষে সহি হাদিস আছে না নাই আছে না নাই একচল্লিশটা সহি হাদিস আছে তাই মিশরে যারা হানাফি তুরস্কে যারা হানাফি সিরিয়ায় যারা হানাফি এরাও রফি আদান কারণ হানাফি হইলে রফি আদান করলে হানাফি গিরি যায় না বরং যারা আবু নামে নাম দেয় আর রফিয়ায় করে না এরা আবু হানিফা কে মানে প্রথম দলিল দুই নাম্বার আবু হানিফা বলছেন ইদা তারাদা কাউলি মাহাল হাদিস ফাতরুকু রাই ওয়া রা যখনই আমার কথার সাথে নবীজির কোনো হাদিস বৈপরীত্য হবে টক্কর লাগবে আমার কথাটা দেয়ালের ওই পারে ফেলে দাও বলে দাসো বাহানা আবু আনিফা বলেছেন হা রফেয়াদান করিও না। কিন্তু হাদিস আছে বিশুদ্ধ নামাজে ফরজ একবার রফেয়াদান করা তাকবিরে তাহরিমার সময়ে তারপরে তিনবার করা শুন্য মোট চারবার মোট চারবার নামাজে রফিয়া দান করা যায় একবার করা কি ফরজ এটা কখন তাকবির তাহরিমা বলার সময়ে তারপরে আরো তিনবার রফিয়া দান করা যায় এটা হলো সুন্নাহ এটা কি যদি কেউ না করে নামাজের ক্ষতি হবে না তবে যদি কেউ করে সুন্নার উপরে আমল করলো নামাজটা কমপ্লিট হলো বলে না সুবহানাল্লাহ আবার রহমা বলেছেন লাহিল্লুল ইম আই ইউফতি আবি কালামী মা আলম ইয়া আলম মিন আই নাখাদনাহু কারো জন্য উচিত নয় আমার কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না না জানবে কথাটা আমি কোত্থেকে বলেছি বুঝতে পেরেছি চার নাম্বার তিনি তার ছাত্র আবি ইউসুফকে বলেছেন ওয়া ইহা সাবধান ও আবু ইউসুফ আমার কাছ থেকে যা শুনো সব লেখো না লিয়ান্নি বাসার আমি মানুষ আজকে একটা কথা বলি কালকে একটা বলবো কালকে একটা বলি পরের দিন আর একটা বলবো আবু আনিফা তাই একটা কথা একদিন বলে পরে আবার তা থেকে ফিরে এসেছেন একটা উদাহরণ দিই আবু আনিফা রহমতুল্লাহ আলাই তিনি প্রায় চল্লিশ দিন নামাজে ফার্সি ভাষায় কোরআন তেলাওয়াত করেছেন কোন ভাষায় কারণ তিনি আরবি ভাষার মাধুর্যে নিজেকে হারিয়ে ফেলতেন নামাজের কোরআন তেলাওয়াতে বিমোহিত হয়ে তাই বলতেন আরবি পড়লে কোরআন পড়লে আমি হারিয়ে যাই ফার্সিতে পড়ব পরে রুজু করেছেন তার ছাত্ররা তাকে বুঝিয়েছেন অনেক ফটুয়া তিনি যা বলেছেন ছাত্ররা বিরুদ্ধে বলেছে অধিকাংশ ফতুয়া তার ছাত্রদের কথার উপরে তাই আপনি হানাফি আমি হানাফি বিশুদ্ধ হাদিস মানলে ঠিক থাকে না এলে সৌদির সাথে ঈদ পালন ও কুরবানি করা যাবে কি মাসালাটা মাসালাটা বিরুদ্ধপূর্ণ কি পূর্ণ কারণ বাংলাদেশে পাকিস্তানে আর ভারতে এই তিন দেশের উলামারা অনেকে এটা এখনো বিরোধিতা করছেন হাসবা তৌকিত উম্মিল করা উম্মুল কোরা মানে মাদার অফ ভিলেজেস জনপদের মা এটা হলো মক্কার নাম কিসের নাম একটি ফাইভে মক্কায় রাবে তার উদ্যোগে শুধু তাই না রাবাতে মরক্কোতে কনফারেন্স হয়েছে এই বিষয়ের উপরে তখন বাংলাদেশের ধর্মমন্ত্রী ছিলেন নাজিম উদ্দিন আল আজাদ তিনিও ওই এইট্টি ফাইভের ওই সই করেছেন মক্কার সময়ের সাথে সারা পৃথিবীর চাঁদের সময় হবে যে কারণে জাপান কোরিয়া অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইংল্যান্ড আমেরিকা সবাই মিলে সৌদি আরবের সাথে মিলায়া চাঁদ চাঁদের গণনা করে কিন্তু বাংলাদেশে ভারত আর পাকিস্তানে আমরা এখনো কই না আমাদের দেশে দেখলেই হইল এটা একটা বিরোধপূর্ণ মাসালা তবে যদি কেউ সৌদি আরবের সাথে মিলায়া করে তাকে ভুল বলার অধিকার কারো আবার ঠিক যে বাংলাদেশের সরকারের ঘোষণার সাথে মিলায়া করে তাকেও ভুল বলে কটাক্ষ করার অধিকার কারো যদি আমাকে প্রশ্ন করেন আপনি কোনটা মানেন তাহলে শুনেন সই মুসলিমের হাদিস আবু আল্লাহ রাদু বর্ণনা করেছেন নবীজি বলেছেন যদি কোনো সরকার যদি কোনো রাষ্ট্র আজান দিতে বাধা দেয় না নামাজ পড়তে বাধা দেয় না এমন সরকার যদি দুইটা মতেন যে কোনো মাসালায় দুইটা মত একটা তারা অনুসরণ করে তাইলে ওই সরকারের পক্ষে তাই কো বিরুদ্ধে যায় না তাই আমি সরকারের চার দেখা কমিটি যেভাবে ঘোষণা দেয় এটাই মানি বুঝাইতে পারছি রাগ করবেন না তো আল্লাহ এই মাসালাটা অতীতের চার প্রসিদ্ধ মজহাবের চারজন ইমাম ও একমত মক্কার সাথে মিলায়া হবে পৃথিবীর যে কোনো জায়গায় হলে যারা শুনবে সবার জন্য হয়ে যাবে তবে মতবিরোধ যারা করছেন আল্লাহ আমাদেরকে সমাধানে আসার তৌফিক দান করুন বলেন আমিন ঝগড়া করা যাবে না মারামারি করা যাবে গুষের টাকা দান করলে সবাব হবে কি না বিখ্যাত হাতি স্তমিজি বলেছেন হারাম টাকা যদি কেউ সবের নিয়তে দান করে কুপুরি হবে কুফরি হবে হবে পাপ হবে হবে দুইটা পাপ হবে আল্লাহ আমিন হারাম আমরা জানি কিন্তু প্রতিষ্ঠান যেমন ব্যাংক বা কোন এনজিও আমি যদি চাকরি করি সেই টাকা দিয়ে সংসার চালাই তাহলে কি আমার আমল হবে স্পষ্ট কথা সই মুসলিমের হাদিস নবীজি সাল্লা বলেছেন আবু হুরারা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা লানত সুদ যে খায় সুদ যে দেয় সুদের যে লেখক সুদের দুই জন যারা সাক্ষী নবীজি বলেছেন পাপে এরা সবাই সমান পাপে সবাই বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুদ মুক্ত আর্থিক ব্যাংক আছে বীমা আছে লিজিং আছে কন্যা আলহামদুলিল্লাহ তবে এটা সত্য অনেক আলেম ওলামারা বাংলাদেশে ব্যাংক বুঝেন না কারণ তারা শুধু বাংলাদেশে যারা লেখাপড়া করেছেন বাংলাদেশের আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসাতে ব্যাংক অর্থনীতি পড়ানো হয় না তাই এটা একটা জ্ঞান আমাদের অনেক ভাইয়ারা জানেন না তাই অনেকে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধেও ফতুয়া মারেন না সুদমুক্ত আর্থিক প্রতিষ্ঠান সরকারি আইনে স্বীকৃত কন্যা আলহামদুলিল্লাহ জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ বিকল্প আছে না নাই বিকল্প আছে না নাই হিন্দু ধর্মালম্বী মানুষ যদি ফিতরার চাউল এবং কুরবানির গুস্ত নিতে আসে সে কি এক নাম্বার হলো ফিতরার চাউল অবশ্যই অমুসলিমকে দেয়া যাবে না যাবে না যাবে না এটা কেবল 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 বলেন না কেবল মুসলমান দরিদ্রদের জন্য দলিল কি নবীজি বলছেন এটা হলো ঈদের দিনে ঈদের দিনে যাতে কেউ ভিক্ষা না করে ঈদের মাঠে যদি ভিক্ষুক না হয় এই জন্যে তো আমাতুন লিলমা সাকিন তো আমাতান মুসলমান মিসকিনের খাদ্যের অভাব দূর করার জন্যে ফিতরা এটা অমুসলিমকে দেয়া যাবে যাবে কোরবানির গুষ্ঠের ব্যাপারে একতলাফ রয়েছে তবে যদি লুকাযা দেন আর লুকাযা খায় আর ধীরে ধীরে মুসলমান হওয়ার দিকে আগায় হতে পারে কোয়েন না